সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। বালিগঞ্জ পিকনিক গার্ডেন থেকে এসেছি, আজ আমি ডাটা রান্না করব। আজ আমি রান্না করবো পাতা পোড়া মুরগি। তার জন্য লাগছে চিকেন, আদা রসুনের পেস্ট, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, বাটা, পেঁয়াজ কুচি, তেল, লেবু আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো, এগুলো সব কিছুই ডাটার মশলা। এবার ম্যারিনেশন করব। প্রথমে তেলটা দিয়ে নিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো এক চা চামচ জিরের গুঁড়ো, এক চা চামচ ধনের গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, ঝাল স্বাদ মতন দিতে হবে, যে যেরকম ঝাল খায়। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, লেবুর রস, রান্নাটা খুব চটজলদি হয়ে যায় ম্যারিনেশনের ওপরে। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট, দু চামচ আদা রসুনের পেস্ট, সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। সর্ষে বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ দই দেওয়া আছে, গ্যাস দিয়ে পাতাটাকে স্টিম করবো। গ্যাসটা অন করে পাতাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিব, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।